আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে ডে 6 আজকে দেখব আমরা সিম্পল সেন্টেন্স হলো রোল নাম্বার 4 এ সিম্পল সেন্টেন্সে ডিউরিং ইন অন অথবা অ্যাট দিয়ে শুরু হলে কমপ্লেক্সে হোয়েন বসে এবং কম্পাউন্ডে এন্ড বসে বিস্তারিত অর্থাৎ ডিটেইলস আমরা আজকের ক্লাসে জানবো ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরে ক্লাসটা পুরো ক্লাসটা করো মনোযোগ দিয়ে আর তোমরা জানো প্রত্যেকটি ক্লাস নেওয়া হয় আমার এই লেকচার ভডি থেকে এটা ইংলিশ সেকেন্ড পেপার লেকচার বুক যে বই থেকে আমি তোমাদের ক্লাস নিয়ে থাকি ওকে প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটু জানিয়ে রাখি তোমরা যারা ইংলিশটা নিয়ে খুবই টেনশনে আছো খুবই ডিপ্রেশনে আছো কোথা থেকে শুরু করবা কিছু বুঝতে পারছো না গোসানো একটা প্রস্তুতি নিতে চাচ্ছ কিন্তু নিতে পারছো না তুমি চাইলে কিন্তু আমার অনলাইন পেইড ম্যাসেজ যুক্ত হয়ে যেতে পারো তুমি এইচএসি ফার্স্ট ইয়ার হও বা সেকেন্ড ইয়ার হও তুমি যে ইয়ারের হয়ে থাকো এইচএসি যে ব্যাচের হয়ে থাকো তুমি চাইলে কিন্তু দ্রুত আমার সাথে আমার অনলাইন স্পেশাল প্রাইভেট ব্যাচ যুক্ত হয়ে যেতে পারো ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি তুমি যদি আমার পেইড ব্যাসের গাইডলাইনটা ফলো করতে পারো ঠিক মতো পড়াশোনা করতে পারো ইনশাল্লাহ তুমি ইংলিশে অবশ্যই 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 ভালো করতে পারবা ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা ক্লাসে চলে যাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো রুল নাম্বার ফোর সিম্পলে যদি ডিউরিং ইন অন অথবা অ্যাট দিয়ে শুরু হয় তাহলে কমপ্লেক্সে বসবে ওয়েন এবং কম্পাউন্ডে বসবে অ্যান্ড ওকে একটা জিনিস সবসময় ব্রেনে রেখে দিবা সেটা হলো যে সিম্পল সেন্টেন্সে সবসময় একটা সাবজেক্ট থাকবে একটা ফাইনাইট ভার্ব থাকবে অর্থাৎ একটা ক্লস থাকবে ওকে আর কমপ্লেক্স এবং কম্পাউন্ডে কমপ্লেক্সেও দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব থাকবে এবং কম্পাউন্ডেও দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব থাকবে এই সেন্সটা যেন তোমার সবসময় ক্লিয়ার থাকে ওকে আচ্ছা এবার চলো দেখি সিম্পল সেন্টেন্সে দেখো কি দেওয়া আছে ইন 1971 মানে 1971 সালে বাংলাদেশ অ্যাসিপ ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ স্বাধীনতা

ডিউরিং ইন অন অ্যাট এগুলো সিম্পল সেন্টেন্সে থাকলে কমপ্লেক্সে কি বসবে হোয়েন বসবে সো আমরা প্রথমে দেখো হোয়েনটা মাঝখানে আছে কিন্তু কমার এখানে হোয়েন দেখছো যে কমার এখানে হোয়েন এবার খেয়াল করে দেখো আমাদের এখানে সাবজেক্ট নাই ইন নাইনটিন কোন সাবজেক্ট নাই এখন সাবজেক্ট কি করব আমরা এখানে ইট দিয়ে শুরু করছি ওকে দেখো ইট এবার এখানে ভার বাসবে অবশ্যই একটা এবার দেখো টেন্স খেয়াল করো পরে আছে অ্যাসিড অ্যাসিডটা কোন টেন্স বলো তো

এবার খেয়াল করে দেখো তো কমপ্লেক্স এবং কম্পাউন্ড এ কয়টা সাবজেক্ট দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব এখন দেখো তো মিলেছে কিনা ইট একটা সাবজেক্ট ওয়াজ একটা ফাইনাইট ভার্ব একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব এইটুকু একটা ক্লজ তারপর দেখো আমরা কি বসিয়েছি কমপ্লেক্সের জন্য হোয়েন বসিয়েছি তারপর দেখো যে বাংলাদেশ একটা সাবজেক্ট অ্যাসিভ একটা ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব তাহলে কি দুইটা সাবজেক্ট ইট এবং বাংলাদেশ দুইটা সাবজেক্ট হলো ওয়াজ এবং অ্যাসিভ দুইটা ফাইনাইট ভার্ব হলো এখন কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে এবার দেখো ইট ওয়াজ 1971 কমপ্লেক্স থেকে কম্পাউন্ড অথবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স কিন্তু খুব একটা জটিল বিষয় না একদম সহজ খেয়াল করে দেখো ইট ওয়াজ জাস্ট এই হোয়েন এর জায়গায় অ্যান্ড বসে গিয়েছে কারণ হোয়েন থাকলে কি বসে অ্যান্ড বসে যায় অ্যান্ড তারপরে দেখো পরবর্তী বাংলাদেশ অ্যাসিফ্ট ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ অ্যাসিফ্ট ইন্ডিপেন্ডেন্স শেষ ওকে চলো আরেকটা এক্সাম্পল দেখি আমরা ইন টু

এবার কমা বসবে যদি এই ক্লজ মার্কারটা প্রথমে বসে তাহলে এই ক্লজ মার্কার যুক্ত ক্লজের ক্লজ এর পরে একটা কমা বসবে তারপরে আরেকটি ক্লজ বসবে সো হোয়েন ইট ওয়াজ ওয়াজ কেন বললাম এই যে বললাম কেম পরে past tense আছে এইজন্য এখানে ওয়াজ বসেছে হোয়েন ইট ওয়াজ রেইনিং কমা হাবিব কেইম টু মি হয়ে গেল এবার দেখো ইট ওয়াজ রেইনিং এই যে কমা এখানে জাস্ট বসবে এন্ড ইট ওয়াজ রেইনিং এন্ড হাবিব কেইম টু মি আশা করি এটা বুঝতে পেরেছো এখন দেখব হচ্ছে আমরা एग्जांपल নাম্বার 602 602 নাম্বার एग्जांपल এবং পরে দেখব যে অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেন আসে সেটাও আমরা দেখে নিব ইনশাআল্লাহ। খেয়াল করে দেখো এখানে কম্পাউন্ড দেওয়া আছে। এখান থেকে আমরা কিভাবে কমপ্লেক্স করব এবং কিভাবে সিম্পল করব এটা মনোযোগ দিয়ে দেখো। আই ওয়াজ রাইটিং আই ওয়াজ রাইটিং এন্ড দে এটা কেম হবে সরি এটা হবে কেম। দ্য past tense হবে দে কেম টু লার্ন ইংলিশ। এটা থেকে আমি এখন কমপ্লেক্স করব তাহলে খেয়াল করে দেখো

টু লার্ন ইংলিশ যা আছে সেম থেকে যাবে কোনো পরিবর্তন নাই পরে এখান থেকে কমার পরে যেগুলো আছে তাহলে কি হবে দেখো আমরা এখানে ডিউরিং দিব কারণ আই ওয়াজ রাইটিং আমি লিখছিলাম মানে কি ওই সময়ের কথা বলছে তাহলে এখানে বলতে পারি আমরা ডিউরিং ডিউরিং এর পরে ভার মাসল আইনজীবী হবে ডিউরিং এবার হবে রাইটিং ডিউরিং রাইটিং

এখানেও সাবজেক্ট ভার্ব আবার এখানে কি এর আবার সাবজেক্ট ভার্ব দুইটা করে সাবজেক্ট দুইটা করে ফাইনাল ভার্ব আছে নিচে তিনটা অপশনে তাহলে এগুলো সিম্পল হতে পারে না এখানে সিম্পল হবে কোনটা এ নাম্বারটা হলো সঠিক উত্তর তারপরে 400 এই সরি 604 নাম্বার एग्जांपल 604 নাম্বার एग्जांपल ইন স্প্রিং দা দা কুকো সিংস মেক ইট কমপ্লেক্স এটাকে কমপ্লেক্স করতে বলেছে এখন কমপ্লেক্স করার জন্য এটা হবে এটা হোয়েন ইট ইজ স্প্রিং দেখো এই যে কুকো সিংস প্রেজেন্ট টেন্স তাহলে হোয়েন ইট ইজ ইজ প্রেজেন্ট হোয়েন ইট ইজ স্প্রিং দা কুকো সিংস এই এ নাম্বারটা হবে সঠিক উত্তর ওকে তো আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছো যারা তোমরা ইংলিশটা নিয়ে আরো টেনশনে আছো ডিপ্রেশনে আছো একটা গাইডলাইন প্রয়োজন তুমি চাইলে কিন্তু আমাদের পেইড বা সেন্ডল করতে পারো ইনশাআল্লাহ আমি তোমাকে এই কথা দিচ্ছি তুমি যদি আমার গাইডলাইন ফলো করতে পারো কোর্সে তাহলে অবশ্যই অবশ্যই তুমি ভালো করতে পারবে ইনশাআল্লাহ তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা কল সেন্টারে কল করবে অথবা ফেসবুক পেজ থেকে দেখে ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ